নমস্কার বন্ধুরা, হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। জন্ম 1888 সালের 2রা সেপ্টেম্বর। জয়ন্ত মানিকের স্রষ্টা তো বটেই, তার সাথে বাঙালি কিশোর তথা সব বয়সের পাঠকদের জন্য তার অমর সাহিত্য শৈলী আজও সমান জনপ্রিয়। গল্পটি পরিবেশনার সুবিধার্থে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের পরিবেশনা হেমেন্দ্র কুমার রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের কিশোর বয়সের বন্ধুদের জন্য, যারা ভূত বা সুপারন্যাচারাল গল্প শুনতে ভালোবাসেন, আজকের গল্পের প্রেক্ষাপট মিশর। হ্যাঁ, মিশরের নাম শুনলেই আমাদের চোখে প্রথমেই ভেসে ওঠে বিরাট পিরামিড আর রহস্যে ঘেরা মমি। এর চেয়ে বেশি বলে দিলে আজ গল্পটাই মাটি হয়ে যাবে, তাই আর কথা না বাড়িয়ে আজকের গল্প শোনা যাক। শুরু হচ্ছে খামেনের মমি, রচনা হেমেন্দ্র কুমার রায়। বেশ কিছুদিন ইউরোপ বেরিয়ে তারপরে দেশে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেবে নীল নদের দেশ মিশর দেখতে গেলাম। প্রাচীন সে মিশর আজ আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয়, রাজা রাজগণ, পরাক্রমশালী পুরোহিত বৃন্দ আমাদের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করেছিল, তা আজ কেবল ইতিহাসের পৃষ্ঠাতেই খুঁজে পাওয়া যায়। সেই সব পিরামিড, দেব পূজার মন্দির আজও অক্ষয় হয়ে দাঁড়িয়ে আছে মরুভূমির প্রান্তে, চিত্তে ভাস্কর্যে তাদের সন্তানদের আজও দেখা যায়। সেই দিনকার নীল নদ আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে, কিন্তু প্রাচীন মিশরীয়দের একজন বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। এত বড় একটা জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল, তা ভাবলে রহস্য বলেই মনে হয়। আজ যাদের আমরা মিশরীয় বলে ডাকি, তারা হচ্ছে সম্পূর্ণ এক নতুন ও আধুনিক জাতি। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকৃতি ও গৌরব দেখলাম, মনটা কেমন উদাস হয়ে গেল। কনার্কের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরনো মিশরটার কথা কল্পনা করতে চেষ্টা করলাম। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলো, তারপর আমার কাছে সরে এসে যেন চুপি চুপি বলল, বাবু, মমি কিনবেন? খুব ভালো একটি মমি আছে। পুরাতন নানা জিনিস সংগ্রহ করার আমার একটা মস্ত বাতিক ছিল। ভগবান জানে এই বেদুইন তা কি করে আঁচ পেল। মমি কাকে বলে তা তো আমরা সকলেই জানি। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত প্রত্যেক মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না, শেষ বিচারের দিন দেবতার কাছে গিয়ে প্রত্যেক মৃতদেহকে জবাবদিহি করতে হয়। ওসিরিস হচ্ছে তাদের শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীয়রা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না, কবরের ভেতরে সেই অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত। চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে, এই রকমই ছিল তাদের বিশ্বাস। এই রকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহের নামই মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমন অসংখ্য মমি পাওয়া গিয়েছে।
পৃথিবীর সব দেশের জাদুঘরেও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এই রকম মমি আজও দেখতে পাওয়া যায়। কলকাতার জাদুঘরেও একটি মমি আছে, যদিও সেটি আজ আস্ত নেই আর। অনেকদিন ধরেই আমার একটা মমি কেনার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বুড়ো বেদুইনের কাছ থেকে যে মমিটা আমি কিনলুম তার ভিতরে একটা নতুন বৈশিষ্ট্য ছিল। এটা হচ্ছে একটা অত্যন্ত বামনের মমি, মাথায় 2.5 ফুটের বেশি হবে না। 4,000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এইরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না, দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন হেসে খেলে দৌড়ে বেড়াতে পারে। এই বামনের মমি নিয়ে আমি সানন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলাম। লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটখাটো মিউজিয়াম, অতীত ও বর্তমানে নানা দেশে নানা অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানাটি আমি শখের মতো করে সাজিয়েছি। তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভেতরে আমি সেই বামন মমিটিকে দাঁড় করিয়ে রাখলাম। মা তো রেগেই অস্থির, অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, গেরস্তের বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো পচা মরা এনে রাখা, ওরে সংসারের অকল্যাণ হবে যে রে। অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করলো। কোনো কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না। তাতে কি, আমি সমান অটল। সকলকে বোঝাতে লাগলুম, আরে কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না, 4,000 বছর আগে যে মরেছে এই 20 শতাব্দীতে সে আর কাউকে ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। যখন মমিটা কিনেছিলুম তখন এই বামুন মূর্তির চোখ দুটো বন্ধ ছিল, কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে। মাস দুয়েক পর সেই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালো, যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণ নেই। তবুও এরকম অস্বাভাবিক ব্যাপার দেখে আমার মনটা কেমন খুঁতখুঁত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটায় আমাকে বুঝিয়ে দিল যে জলবায়ুর পরিবর্তনের জন্য এই ব্যাপারটা ঘটেছে। জলবায়ুর পরিবর্তনে যেমন দরজা জানলার কাঠ ফাঁক হয়ে যায়, এও তেমনই আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনে খটকা গেল বটে, কিন্তু কয়েকদিন পর আরো আশ্চর্যকাণ্ড। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়ে শুনলাম বাইরের ঘর থেকে কিসের যেন শব্দ আসছে, যেন কেউ আলমারির কাঁচের ওপর ঘন ঘন কড়াঘাত করছে। কি ব্যাপার, বৈঠকখানায় চোট ফোট ঢুকলো নাকি? ধরমুড়িয়ে বিছানার উপরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরো জোরে একটা শব্দ হলো, ঝনঝন করে একরাশ কাঁচ ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলাম না, চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হলাম। তাড়াতাড়ি আলোটা জ্বালালাম, কিন্তু চোর কোথাও দেখতে পেলাম না। শুধু দেখলাম গ্লাস কেসটা ভাঙা আর মমিটি উল্টো হয়ে নিচে পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম বটে, কিন্তু মনকে এই বলে সান্ত্বনা দিলাম,
হয়তো কোনো গতিকে মমিটা টোলে কাঁচের উপরে এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপারটা ঘটেছে। পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটাকে ভেতরে আবার রেখে দিলাম। কারোকে ব্যাপারটা জানানোর প্রয়োজন বোধ করলাম না। যদি বলি সবাইকে হাজার হাজার বছর পুরনো মমি আমার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করছে, তাহলে লোকে আমাকেই পাগলের ওষুধ খেতে বলবে। এরপর বেশ কিছুদিন কাটলো বেশ নির্ঝঞ্ঝাটে। প্রায় সপ্তাহ দেড়েক পর আবার একটা নতুন ঘটনা ঘটল। যেই দিনের ঘটনা, সেই দিন শরীরটা বিশেষ ভালো ছিল না, তাই সন্ধেবেলায় আহারাদি সেরে বৈঠকখানায় বসে বিশ্রাম করছিলাম। হঠাৎ এমন সময় দারোয়ান এসে বলল একজন বিদেশি ভদ্রলোক দেখা করতে চান। আগন্তুকের একখানা কার্ড আমাকে হাতে দিল সে। তাতে লেখা রয়েছে, এমিন পাশা, কায়রো। বিস্মিত হলাম, ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানে কারুকে আমি তো চিনি না, কে এই এমিন পাশা, আমার কাছে তার কী বা দরকার থাকতে পারে। যাই হোক, দারোয়ানকে বললুম তাকে ভেতরের ঘরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো, তাকে দেখবার কল্পনা আমি করিনি। মাথায় সে প্রায় 6.5 ফুট, তার উপর একটি ফেস টুপি থাকার দরুন তাকে আরো বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ, আর একটা কমফোর্টার দিয়ে প্রায় নাক মুখ গলা অবধি ঢাকা। তার ভিতরে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশ। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটি কোট ও ইজের। আগন্তুককে দেখেই মনের ভেতর কেমন একটা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এতটাই প্রখর যে তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। আমি চোখ নামিয়ে তাকে বললুম, হ্যাঁ আমি মিস্টার সেন, বসুন এমিন পাশা, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। কিন্তু আমার এই সম্মানের কারণটা কি জানতে পারি? আমার প্রশ্নের জবাবে এমিন পাশা টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছেই আছে। খামেন? খামেন আবার কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামন পুরোহিত। মাস কয় আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। ওসাইরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই, কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে। আমি বললাম, কিন্তু সে মমি তো আমি টাকা দিয়ে কিনেছি। এমিন পাশা পকেট থেকে এক তারা নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন? আমি একটু বিরক্ত হয়ে বললাম, মমিটা বেচবো বলে আমি কিনিনি, টাকার লোভ তাই আমাকে দেখাবেন না। এমিন পাশা তার দুই কনুই টেবিলের উপর স্থাপন করে দু হাতখানা কপালের উপর এমন ভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির উপর আপনার কোনোই দাবি নেই। খানিক হেসে উঠে আমি বললাম, টাকা দিয়ে কেনার পর ও জিনিসের উপর যদি আমার অধিকার না থাকে, তবে অধিকারটা কার? মিস্টার সেন, ও মমির ওপরে কোনো মানুষেরই দাবি নেই। মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয়, ওসাইরিস তাকে গ্রহণ করেছেন,
এইবার আর আমি হাসি আটকাতে পারলাম না, বললাম, ওসাইরিস, ওসাইরিস তো সেকালে রূপকথার দেবতা। অমনি এমিন পাশা সারা দেহের উপর দিয়ে যেন একটি কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের উপর সিধে হয়ে বসে তিনি অত্যন্ত কর্কশ স্বরে বললেন, না, ওসাইরিস রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন ভাবে কথা বলতে সাহস করে। ওসাইরিস হচ্ছেন সর্বশক্তিমান, অমর জীবনদাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। প্রত্যেক মানুষের আত্মা আর দেহ ওসাইরিস গ্রহণ করেন। শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে। ভূত, ভবিষ্যৎ, বর্তমানে তিনি ছাড়া আর কারুরই মানুষের মৃতদেহের ওপরে কোনো অধিকার নেই। আমি শান্ত কণ্ঠে অবহেলা মাখিয়ে বললুম, বেশ, যেদিন ওসাইরিস নিজে এসে দাবি করবেন সেই দিন আমি খামেনের এই মমি তাকে ফিরিয়ে দেব। এমিন পাশা আচম্বিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, নির্বোধ মানুষ, তাই নাকি? বলেই তিনি একটানে তার মুখের কমফোর্টটা ও মাথার টুপিটা খুলে ফেললেন, চশমাখানা টেনে ছুঁড়ে ফেললেন একদিকে। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত অসম্ভব দৃশ্য দেখল। এমিন পাশার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়, সে হচ্ছে হাজার হাজার বছর পুরনো অত্যন্ত বিশুষ্ক নরদেহ, ভীষণ মমির মুখ। মাথার উপর থেকে শীর্ণ মুখের দুই পাশ দিয়ে তেলহীন শুষ্ক রুক্ষ চুল লটপট করছে। এই মুখ আমি দেখেছি, এই মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে ওসাইরিসের প্রস্তর খণ্ডের মূর্তি। মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। সেই সময় আমি এক অদ্ভুত বিভৎস অমানসিক কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। অমানসিক কণ্ঠস্বর, খামেন, খামেন, জাগ্রত হও, খামেন, জাগ্রত হও, তুমি আবার জাগ্রত হও। যখন আমার জ্ঞান হলো আমি দেখলাম সোফার উপরে শুয়ে রয়েছি, মাথার কাছে মা বসে চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছেন। সব কথা আমার মনে পড়ে গেল, তাড়াতাড়ি উঠে বসলাম। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ বাবা, তোর কি হয়েছিল বাবা? এখানে তো গোলমাল হচ্ছিল বা কেন? আর আর এই গ্লাস কেসটাই বা ভাঙলো কেমন করে? আমি এক লাফে উঠে দাঁড়িয়ে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভেতরের সেই বামন মমিটা আর নেই। তাড়াতাড়ি ফিরে মাকে জিজ্ঞাসা করলাম, মা, মা, এখানে কাউকে দেখতে পেয়েছো? মা কিছুই বলতে পারলেন না। চেঁচিয়ে দারোয়ানকে ডাকলাম, তার মুখে জানলাম ফটক দিয়ে কেউ বাইরে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও এমিন পাশা বা সেই মমির কোনো পাত্তা পাওয়া গেল না। শুধু ঘরের মধ্যে মেঝেতে কুড়িয়ে পেলাম এমিন পাশার সেই টুপি, চশমা, কমফোর্টার, জামা ইজের আর একজোড়া জুতো। তাহলে কি আমি অসুস্থ দেহে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি, না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে আমার মূল্যবান মমিটাকে চুয়ে করে নিয়ে গেল? এই ধাঁধাটা হয়তো আমাকে জীবনভর বয়ে নিয়ে বেড়াতে হবে।
এতক্ষণ আপনারা শুনছিলেন খামেনের মমি, রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্পটি কেমন লাগলো জানাবেন, একটু অন্য স্বাদের গল্প আপনাদের জন্য নিয়ে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াবেন। আর নতুন কি ধরনের গল্প আপনারা শুনতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আবার ফিরব নতুন সপ্তাহে নতুন গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।